আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন কর্তৃক বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে এতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই ঘটনায় আমাদের দেশের জনগণ অখুশি এবং আমেরিকার প্রতি তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের বিরাট সংখ্যক মানুষ যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নিদারুণভাবে বিক্ষুব্ধ এবং সরকার যে কোনো উপায়ে বা যে কোনোভাবে যদি বিপর্যস্ত হয় বা বিপদগ্রস্ত হয় অথবা নাজেহাল হয় অথবা যে কোনোভাবে সরকারের যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে সেখানে সরকার ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য একটি সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার একটি পথ উন্মুক্ত হবে এরকম কোনো সম্ভাবনা তা যেভাবেই হোক না কেন তা যদি সৃষ্টি হয় তাহলে আমাদের মানুষের যে আনন্দ সেই আনন্দের সঙ্গে বসন্তের যে আনন্দ উৎসব কিংবা পূর্ণিমা রাতের যে জ্যোৎস্নার যে প্লাবন সেই প্লাবনে মানুষ যেভাবে পুলকিত অনুভব করে ঠিক তদ্রুপ সেই পুলকিত একটা ভাব এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা হয়তো অনেকেই আগামাথা কিছু ভাবতে পারছি না কিন্তু বাস্তবতা হলো যে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিংবা র্যাবের যে সাতজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা সরকারের ঘনিষ্ঠজন বলে বিবেচিত এবং তাদের এই যে দুরবস্থা কিংবা তাদের যে নাজেহাল এটি মূলত অনেক অনেক মানুষের মনে স্বস্তির জন্ম দিয়েছেন এর বাইরে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের যে মার্কিন ভিসা বাতিল করা হলো এটা তো জনগণের একটা বিরাট অংশের মধ্যে নিদারুণ পুলক অনুভব করা যাচ্ছে তো এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই ঘটনায় জনগণ এবং জনগণের সাথে যে সরকারের দূরত্ব এবং সেই দূরত্বকে কেন্দ্র করে বিশ্বের প্রধানতম পরাশক্তি অ্যামেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে এগুলোর মধ্যে কোনো সমীকরণ টানা যাচ্ছে না সমীকরণ টানা যাচ্ছে না এই কারণে যে আমরা প্রথম থেকেই জানি যে র্যাবের সঙ্গে মার্কিন সরকারের একটি নিধারুণ সম্পর্ক রয়েছে র্যাব বাহিনীকে বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া কিংবা আমরা র্যাবের যে বিখ্যাত কুকুর বাহিনী রয়েছে অর্থাৎ সেই যে ঘ্রাণ সুখে সুখে অপরাধীদেরকে শনাক্ত করার জন্য যে কুকুর বাহিনী যেটা সাধারণত পশ্চিমা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের প্রধানতম হাতিয়ার সেই কুকুর বাহিনী বা ডগ স্কোয়াড কিন্তু প্রশিক্ষণের মূলে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি তাদের প্রচেষ্টা এবং তাদের বিনিয়োগ এবং বাংলাদেশের র্যাব বাহিনীর ডগ স্কোয়াড ছাড়াও তাদের অন্য যে সকল প্রযুক্তি রয়েছে কিংবা অন্য যে সকল ট্রেনিং রয়েছে কিংবা সে সকল ট্রেনিং পিছনে যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ দিনের সাহায্য এবং সহযোগিতা রয়েছে এ অবস্থায় রকম কারণ দর্শানো ছাড়া কোনোরকম আলাপ আলোচনা ছাড়া যেভাবে র্যাবকে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন কিংবা যেভাবে র্যাব কর্মকর্তাদেরকে নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন তা কোনো অবস্থাতেই স্বাভাবিক যে বোধ এবং বুদ্ধি এটির সঙ্গে মিলে না মনে হচ্ছে যে এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য রয়েছে কিংবা যদি কেউ নেতিবাচকভাবে বলতে চান তাহলে গভীর ষড়যন্ত্র রয়েছে এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইদানিংকালে প্রতিভাত হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেটি হলো বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এই সম্পর্কের মধ্যেখানে বা মাসখানে ভারত নামক রাষ্ট্রটি বড় ভাই হিসাবে বা দাদা হিসাবে আবির্ভূত হয়ে গিয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ অভিযোগ করে আসছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখার চেষ্টা করে এবং আমরা জানি যে সেই যে দু হাজার চোদ্দো নির্বাচন হলো কিংবা দু হাজার আঠারো নির্বাচন হলো এবং সেই নির্বাচন ভারতীয় মাস্টার প্ল্যান অনুযায়ী যেভাবে হয়েছে সেই নির্বাচনগুলোতে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে কিনা মানবতা লুন্ঠিত হয়েছে কিনা মানবাধিকার খর্ব হয়েছে কিনা কিংবা সেই সকল নির্বাচনে যে সকল সন্ত্রাস হয়েছে যে সকল জুলুম হয়েছে মামলা মোকদ্দমা হামলা হয়েছে গুম অত্যাচার হয়েছে এ সকল বিষয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত একটি টু টুশব্দ উচ্চারণ করেননি তারা একেবারে চোখ বুঝেছিল এর কারণ হলো তারা বাংলাদেশকে দেখেছে ভারতের দৃষ্টিতে এবং ভারত যেভাবে বলেছে সেইভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করেছে তো ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে আমরা ইতিপূর্বে খবর পেয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে হঠাৎ করে রাশিয়া উদয় হয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি মূলত আফগানিস্তানকে কেন্দ্র করে তাদের মধ্যে বন্ধুত্ব দৃঢ়তর হয় এবং রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব থাকা সত্ত্বেও আমেরিকা কিন্তু ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করে কিন্তু অতি সম্প্রতি ভারত যেভাবে রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষা যে ক্ষেপণাস্ত্র সেটি ক্রয় করেছে যা কি না মার্কিন যুক্তরাষ্ট্র সহজভাবে নিতে পারেনি এবং সেটির সূত্র ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তর রীতিমতো ভারতকে হুমকি দিয়েছিল যে এটি যদি ভারত করে অর্থাৎ রাশিয়া থেকে এই বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস ফোর তারা একেবারে নির্বিবাদে এবং নির্বিচারে ক্রয় করতে থাকে তাহলে অনাগত দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে কিন্তু পরবর্তীতে ভারত কূটনৈতিকভাবে সেই বিষয়টি সমাধান করেছে নিষ্পত্তি করেছে এবং আমি মনে করি এটি ভারতের এক ধরনের সফলতা তো ভারতের সেই বিষয়টি অর্থাৎ রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড নামক যে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে এটি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে বিরোধ এটি ছাড়া অন্য সব সূচকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অটুট রয়েছে এবং বিশেষে সেটি আরও বেড়ে গিয়েছে তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক ধারণা করা হয় যে এটি এখনও পর্যন্ত ভারতের মাধ্যমে কিন্তু পরিচালিত হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন কিংবা বাংলাদেশের যে মার্কিন দূতাবাস রয়েছে তারা সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যতটা না যোগাযোগ করে তার চাইতে দিল্লিতে যে মার্কিন দূতাবাস রয়েছে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অফিস সমূহ রয়েছে সেগুলো সাথে তাকে বেশি যোগাযোগ রক্ষা করে তারপর চলতে হয় তো এই অবস্থাতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র অলনে সার্ডেন বাংলাদেশের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করলে এবং ধারণা করা হচ্ছে এই নিষেধাজ্ঞা কেবলই মাত্র এখানে থেমে থাকবে না এটি বাড়তে থাকবে এটি ব্যাপক হবে এবং এটি বাংলাদেশকে মারাত্মক বিপর্যয় এবং বিপত্তির দিকে ঠেলে দেবে বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক কূটনীতি কিংবা রাজনীতির ক্ষেত্রে তো তাই যদি হয় তাহলে এই ঘটনা হল কি করে এর সঙ্গে কি ভারত জড়িত কিংবা ভারতের ইঙ্গিত এই ঘটনা ঘটেছে কিংবা ভারত এই ঘটনা কি জানত কিংবা জানতো না এটি কিন্তু এখন সামনে চলে এসছে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা প্রবল ভারত বিরোধী অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী আমরা অনেক আগে দেখতাম যে আমাদের রাজপথে স্লোগান হতো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান অর্থাৎ এমন একটা সময় ছিল যখন এদেশে যারা ভারতের তাবেদারি করত। এবং রাশিয়ার তাবিদারি করত তাদের বিরুদ্ধে জনমত প্রবল ছিল কিন্তু সেই জায়গাটি এখন পরিবর্তন হয়ে এখন আমেরিকা এবং ভারতের যে দোসর তাদের বিরুদ্ধে কিন্তু রাজপথে স্লোগান হচ্ছে ফলে কি হচ্ছে এই যে নিষেধাজ্ঞাটি এলো এটি বাংলাদেশে যারা ভারত বিরোধী লোকজন রয়েছেন আমেরিকা বিরোধী লোকজন রয়েছেন তারা সবাই কিন্তু নিদারুণভাবে ক্ষেপে গিয়েছেন এবং তাদের একটা বিরাট অংশ আওয়াম লীগকে পছন্দ না করলেও কিন্তু এই মাত্র বিষয়ের কারণে কি হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে তারা নীরব থাকছে আর অন্যদিকে তারা ভারত এবং আমেরিকার বিরুদ্ধে সরব হচ্ছে এখন প্রশ্ন হলো যে ভারত বিরোধী যে সমস্ত লোকজন ভাবে এই বিষয়টিকে তারা বলার চেষ্টা করছে যে নিষেধাজ্ঞা যা জারি করেছে মার্কিন প্রশাসন তা মূলত ভারতের ইঙ্গিতে করেছে এবং ভারত সেটা খুব ভালো করে জানে মূলত এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে ক্রমাগতভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে তাতে ভারতীয় অর্থনৈতিক ভারতীয় রাজনৈতিক কিংবা ভারতীয় অন্য যে সকল বিষয় দিয়ে রয়েছে। তা মারাত্মকভাবে হুমকির মধ্যে পড়েছে এবং বাংলাদেশ এখন আর আগের মতো ভারতকে পাত্তা দিতে চাচ্ছে না ফলে ভারত তাদের নিজস্ব প্রক্রিয়াতে যে দ্বিপাক্ষিক চাপ দেওয়া দরকার সরকারকে সেটা দিয়ে যাচ্ছে এর বাইরে অতিরিক্ত চাপ হিসেবে তারা তাদের যে মার্কিন কূটনীতি রয়েছে বা মার্কিন কানেকটিভিটি রয়েছে সেটিকে ব্যবহার করে বাংলাদেশের সামনে একটা নতুন বিপদ এবং বিপত্তির সৃষ্টি করেছে তো এটি যেমন এক পক্ষ বলার চেষ্টা করছে আবার অন্য পক্ষ নিরপেক্ষভাবে একথা বলছে যে এই বিষয়টির সঙ্গে ভারতের আসলে কোনো সম্পৃক্ততা নেই এটি মার্কিন যুক্তরাষ্ট্র স্বপ্রণোদিতভাবে করেছে এবং এই যে যুক্তরাষ্ট্র যে কর্মটি করেছে এই কর্মের সাথে মার্কিন প্রবাসী অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন যারা আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চেষ্টা রয়েছে তদবির রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লবিস্ট যারা গ্রুপ রয়েছেন তাদের পেছনেও অনেক দেশবিরোধী চক্র রয়েছে তারা অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছে যেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নেওয়া যায় তো সেই জিনিসটি করা হয়েছে যার সঙ্গে হয়তো ভারতের কোনো সংযোগ নেই তো এইরকম একটা গ্রুপও কিন্তু বলার চেষ্টা করছে কিন্তু বাস্তব ঘটনা যাই হোক না কেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র স্বপ্রণোদিতভাবে এই নিষেধাজ্ঞা দিয়ে থাকুক কিংবা তাদের দেশের যে লবিশ গ্রুপ রয়েছে কিংবা অন্যান্য বিভিন্ন এনজিও রয়েছে তাদের প্ররোচনাতে করুক অথবা ভারতের প্ররোচনাতে করুক কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের এবং বাংলাদেশ যদি কূটনৈতিক তৎপরতা দেখাতে না পারে এবং বিষয়টি যদি অত্যন্ত সতর্কতার সাথে হ্যান্ডেল করতে না পারে তাহলে এই যে মার্কিন নিষেধাজ্ঞা এটি বাংলাদেশের যে চলমান রাজনীতি এই মুহূর্তে যে উন্নয়নশীল অর্থনীতি এবং আমাদের যে একটা স্থিতিশীল সামাজিক পরিবেশ রয়েছে এটিতে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং আমরা সবাই বিপদ এবং বিপত্তিতে পড়ব এবং সবচেয়ে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন বর্তমান সরকার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন হেদায়ত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি